माय डियर फ्रेंड्स वेलकम टू एवरीवन टू माय चैनल আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি এন্ড আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা আজকেও রিজনিং আলোচনা করব ঠিক আছে এখন আমি বিশেষ কারণবশত রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না এন্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট কিছু করার নেই আসলে এমন চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এখন বাট আশা করছি কিছু দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এবং তখন আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো আগের মতো ঠিক তো দেখো সরাসরি আমরা প্রথম প্রশ্নে চলে যাব কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে বলেছে হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক বেসড অন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার তোমাকে একটা সিরিজ টাইপের দিয়েছে এবং সেই সিরিজের পর সেই সিরিজে তোমাকে চারটে শেড দিয়েছে এখানে দেখতে পাচ্ছো চারটে শেড দিয়েছে একটা দুটো তিনটে চারটে তারপর একটা কোয়েশ্চেন মার্ক আছে তোমাকে বলেছে এখানে যে প্যাটার্নটা ফলো করা হয়েছে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সেই প্যাটার্নটাতে নেক্সট এই কোয়েশ্চেন মার্কের জায়গাটাতে কি হওয়ার কথা সেটা আমাকে লিখতে হবে ঠিক আছে চলো আমরা লিখে ফেলি ঠিক আছে আমরা লিখে ফেলি প্রথমে দেখো কি আছে এইচ পি এস ঠিক আছে তারপর আছে জে আর ইউ তারপর আছে এল টি ডাব্লু তারপর আছে এন ভি ওয়াই এগুলো নাম্বারিংগুলো লিখে ফেলি তাহলে দেখো এইচ হচ্ছে আট পি হচ্ছে ষোলো এস হচ্ছে উনিশ ঠিক আছে যে হচ্ছে কত দশ আর হচ্ছে আঠেরো ইউ হচ্ছে একুশ এল হচ্ছে বারো টি হচ্ছে কুড়ি ডাব্লিউ হচ্ছে তেইশ এন হচ্ছে চোদ্দো ভি হচ্ছে বাইশ ওয়াই হচ্ছে পঁচিশ ভালো করে দেখো এখানে আট আট থেকে দশ হয়েছে প্লাস টু দশ থেকে বারো হয়েছে প্লাস টু বারো থেকে ১৪ হয়েছে প্লাস টু তাহলে এরপরও নিশ্চয়ই চোদ্দ থেকে প্লাস টু হবে তাহলে চোদ্দোর পর যদি ষোলো হয় তাহলে ষোলো মানে পি তার মানে পি যেটা আনসা হবে তার প্রথমটা পি হবে দেখো আমি বুঝে গেছি অপশান এ হবে কারণ দেখো অপশান এ ছাড়া আর একটাও পি দিয়ে স্টার্ট নাই চলো বাকিগুলো করি এখানে দেখো কত হচ্ছে ষোলো ষোলো আর দুই হয়েছে আঠেরো আঠেরো দুই হচ্ছে কুড়ি কুড়ির দুই হচ্ছে বাইশ তাহলে বাইশের দুই চব্বিশ হবে চব্বিশ মানে এক্স এটা আমরা জানি

কি বলতে চাইলো কোয়েশ্চেনটাতে এই যে ওয়ার্ডটা আছে অ্যাবসলিউট আছে এই অ্যাবসলিউটে তো পরপরগুলোনে নেই ধরো অ্যাবসলিউটে তোমার স্পেলিংটাকে ফলো করে লেখা হয়েছে অ্যাবসলিউট বাট আমি যদি এটাকে আমি যদি এটাকে পর পর ইংলিশ অ্যালফোপেটিক্যাল লেটার যেরকম থাকে সেটাকে যদি আমি পর পর লেখার চেষ্টা করি তাহলে কতগুলো লেটারের পজিশন আনচেঞ্জ থাকবে সেটাই তোমাকে কোয়েশ্চেনটাতে জানতে চাইছে অর্থাৎ দেখো হিসেব মতো এ হয় তারপর বি হয় তারপর এ বি এর পর আমার ই হওয়ার কথা কিন্তু ই আছে দেখো শেষে তো ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী এ বি তারপর ই হওয়ার কথা তারপর এল হওয়ার কথা এই কোয়েশ্চেনে তো সেইটা করতে গিয়ে এখানে যে পজিশন গুলো আছে সেই পজিশনে এমন কতগুলো লেটার থাকবে যাদের পজিশনটা সেম থাকবে কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে এখানে আগে আমি লিখে নেবশন গুলো লিখে দি এটা হচ্ছে ফার্স্ট পজিশন এটা সেকেন্ড পজিশন এটা থার্ড পজিশন এটা ফোর্থ পজিশন এটা সিক্স এটা এটা এইথ আমার আটটি পজিশন তাহলে আমাকে অ্যান্সার বের করার সময় টেলি করতে সুবিধা হবে তাহলে দেখো প্রথমে তো এ হবে তারপরে বি হবে তারপর দেখো সি ডি নাই ই হবে ই ই ই হচ্ছে পর দেখো আর ডাইরেক্ট তোমার বারো চলে যাবে পাঁচের পর হচ্ছে এল বারো তারপর পনেরো চলে যাবে ও পনেরোর পর হয়ে যাবে উনিশ এস তারপর হয়ে যাবে একুশ ইউ তারপর না টি হচ্ছে কুড়ি এখানে টি হবে তারপর হয়ে যাবে একুশ ইউ তাহলে এখন এ হলো ফার্স্ট পজিশন বি হলো সেকেন্ড ই হলো থার্ড এল হলো ফোর্থ ও হলো ফিফথ এস হলো সিক্স টি হলো সেভেন্থ ই হলো এইট এদের নাম্বারিং হলো এক দুই ই হচ্ছে পাঁচ মানে অ্যালফাবেটিক্যাল নাম্বারিং গুলো বলছি এক দুই পাঁচ বারো পনেরো উনিশ কুড়ি একুশ এবার দেখো তো কতজনের পজিশনটা আনচেঞ্জ রইল তাহলে দেখো এর পজিশনটা আনচেঞ্জ রইল বি এর পজিশনটা আনচেঞ্জ রইল এস ই চেঞ্জ হয়েছে ও এল চেঞ্জ হয়েছে এল ও চেঞ্জ হয়েছে এস চেঞ্জ হয়েছে টি দেখো এখানে টি আছে টি এর পজিশনটা আনচেঞ্জ রইলো দেখো ইউ চেঞ্জ হয়েছে তাহলে একটা দুটো তিনটে ঠিক আছে তাহলে তিনটে আমার এরকম লেটার আছে এই ওয়ার্ডটার মধ্যে যাদেরকে অ্যালফাবেটিক্যাল

তাহলে দেখো কি বলেছে ডু ইট নাও লিখে দাও ডু ইট নাও ওরা কি লিখেছে টি আর সি ই তারপর নেভার সেটাকে কি লিখেছে সেটাকে লিখেছে অ্যালেক্স ইউকে টিআর তাহলে দেখো ডু ইট নাও এটার মধ্যেও নাও আছে এর মধ্যেও নাও আছে আর কিছু মিল নেই তাহলে দেখো কোনটার মধ্যে দেখো এখানে টি আর আছে এখানে টি আর আছে তাহলে নাও ইকুয়াল টু আমি কনফার্ম হয়ে যাচ্ছি টি আর কারণ দেখো টি আর টি আরই মিল আছে কিউ এইচ দেখো এখানে নাই সি দেখো এখানে নাই এলেক্স আবার দেখো এখানে নাই ইউ কে দেখো এখানে নাই টি আর টি আর ই মিল আছে তাহলে নাও ইকুয়াল টু অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট টানসা ওকে এরপর আজকের লাস্ট কোশ্চেন পোর্টাল এগুলো তো নাম্বারিং লিখে করতে হবে বাবু দেখো পি ও আর টি এ এল পোর্টাল দেখো পি হচ্ছে ষোলো ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো পি হচ্ছে কুড়ি এ হচ্ছে এক এল হচ্ছে বারো দেখো পি কে কি লিখেছে আর কিউ টি ভি সি এল তাহলে ভালো করে দেখো ষোলো ষোলো থেকে আর মানে আঠেরো দুই বাড়লো পনেরো পনেরো থেকে সতেরো এখানেও দুই বাড়লো আঠেরো আঠেরো থেকে টি হচ্ছে কুড়ি দুই বাড়লো বি হচ্ছে বাইশ দেখো এখানে কুড়ি থেকে বাইশ দুই বাড়লো এখানে এ ছিল বারো থেকে দুই প্রত্যেকটার সাথে প্লাস টু হয়েছে পরেরটাও দেখি কিউ টি তাকে কি লিখেছে দেখো এস জি কেজিবি দেখো এখানে কি বাড়ছে দেখো দেখো দুই দুই বাড়লো আয় কত আয় হচ্ছে নয় দেখো কে হচ্ছে এগারো দুই বাড়লো ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত দুই বাড়লো টি হচ্ছে কুড়ি বি হচ্ছে বাইশ দুই বাড়লো এখানে প্রত্যেকটার সাথে দুই বেড়েছে তাহলে তোমাকে যেটা জানতে চাই যে সিম্পল S I M P L E mm. simple simple এর সাথে দুই বাড়বে S হচ্ছে 19 তাহলে U মানে 21 দেখো কোন অপশনে U দিয়ে স্টার্টিং আছে দেখো এটাতে আছে আর কোন অপশনে U দিয়ে স্টার্টিং নাই তাহলে অপশন B হয়ে যাচ্ছে কারেক্ট आंसर বাট আমরা করব I কত I হচ্ছে 9 9 মানে 9 না 2 11 M হচ্ছে 13 13 2 15 O P হচ্ছে কত P হচ্ছে 16 16 2 18 আর L হচ্ছে 12 12 2 14 N ই হচ্ছে পাঁচ পাঁচ দুই সাত তাহলে ইউ আর এন জি দেখো এটা ছিল ইউকে ও আর এন জি ঠিক আছে তাহলে আশা করি বোঝাতে পারলাম আজকে এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে